আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার লগে একটা রেসিপি শেয়ার করবো, আপনারা আমার লগে থাকা প্লিজ। আর দেখো কা কেন মাছটারে খুব ভালো করিয়া লবণ পানি দিয়ে ওয়াশ করিয়া ক্লিন করছি, তারপরে পানি জড়াইয়া হলুদ পাউডার আর লবণ দিয়া এড মানে মিক্স করছি। মিক্স করার পরে একটা সসপ্যানের তেল গরম হইরা এখন দেখো কা আমি মাছটারে ফ্রাই করে নিলাম। আপনারা মাছটারে ফ্রাই করতেও পারবা আর তেল ছাড়াও আপনারা কি খোলা হই আমরা সিলেটিরা খোলা দিলেই তারপরে ফারবা, উইদাউট ওয়েল আর কি আপনারা ফ্রাই করতে পারবা মাছরে। এখন দেখো কা আমি মাছটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি সব গোসারে বাছি লাইরাম, মাছের সব বনরে বাছি লাইরাম। আর ই মাছ বাঁচতে গিয়া সতর্ক থাকবা বাচ্চিনতে, যদি খাইন বড়তো খাইলে ঠিক আছে বাঁচতই বা খুব ভালো হইরে। আমি আমার বাচ্চিন তোরে সব ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি, আমার যাহা যায় এনরে দিমো আমি। তো দেখো কা আমি চাটনিটা বানাই, আপনারা আমার লগে থাকুক। এমন মজাদার চাটনি আপনারা খেয়ে খেয়ে খাইতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাইবা। দেখো কা কেন গার্ডেনর লাইফ আতা, আমার গার্ডেন নাই আমার মাওয়াজির গার্ডেনর, আমার নন্দর হরির গার্ডেনও লাইফ এত হয়েছে। এই লাইফ এত দিয়েছেন চাটনি খাইবার লাগে। তো লাইফ এতর মাঝে এড করলাম দেখুক কা লাল পেঁয়াজ, একটু বেশি এড করলাম যা রাব্বার লাগে, চিলি ফ্লেক্স দেখুক কা মরিচর মরিচর গুঁড়া এড করলিলাম। আপনারা বাহ্য মরিচ দিতে পারবা, তো আমি খাসটারে ইজি করে নিলাম জাখরা বা খামোজাই থাকি মূলত, সো খামোজাইবার আগে রেডি করে একটু বেশি দিলাম বিকজ জাখরা বা পেঁয়াজ বেশি ভালো ফাইন। সব উপকরণ দিয়ে এখন আমি খুব ভালো হয়ে মিক্স করব, লাইফাটা দিয়ে খেয়ে খেয়ে চাটনি খাইতে পছন্দ করুন। আমি তো বাংলাদেশও খাইছি চাটনি, আমার আমার আতর চাটনি আজকে আমি নিজে বানাইলাম খাইবার লাগে, খার খার জিপ ফানি এইর আমার হইবা খুব ভালো করে মিক্স করতে হইবা, একবারে মিহি হই দিত। ফ্লেভার আইছে মাশাল্লাহ, লাইফ আতার ফ্লেভার ভালো লাগে। ও দেখানি লাইফ আতাকে কি পতাতে কীরকম ফানি বাড়াইছে, আর একবারে মজ্জা থরই গেছে গে। এগুলা দিয়েও ভাত খাওয়া যাইব। এখন দেখো কা আমি যে মাছ বাচ্চা রাখছি ও মাছগুলো এড হয়ে গেলাম, মাছের তেল এগুলা খেয়ে খেয়ে চাই খাইতে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন অনেকে নাই। শুনছি মাছের তেল খাইলে বুঝি ক্যান্সার রোগ ভালো হয়ে যায়, মানে ক্যান্সার রোগ ওয় নাকি প্রতিরোধ করে, নট শিওর আমি ডক্টর নাই বাট জাস্ট যেটা পড়ছি যেটা শুনছি অত হয়ে যাবো আপনার। এখন সব করুন রে একসাথে মাখাই দিলাম, উফ আমি জানি আমার ভাই বোন তোর জিব্বাত ফানি আইছে কতজনের এই চাটনি দেখে, আমিও যদি খেয়েও বানাইন দেখি ও তুমি ঠিক সব জিব্বাত ফানি আর খেয়েও যে জিব্বাত থেতই দেখলে মানে ঠোক জিনিস চাটনি, আমরা বাঙালিরা দেখলে জিব্বাত ফানি এই তো নাই, এটা আমি কম মানুষের আয় আর কি বিশ্বাস করি ওটুই। এখন আমি বাখর পাতা এড করে নিলাম, বাখর পাতা চাটনির মাঝে দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট দিয়া মিক্স করি। চাটনি যেহেতু মাখাইবা অত মজা,
আলুর চাটনি, শুটকির চাটনি, লাই পাতার চাটনি, এই হৈরোর চাটনি কতটা যে আমার আম্মায় খাওয়াইছই, তখন তো খাইতে ভালো লাগতো না, এখন নিজে বানাইয়ে নিজে খাইতে খুব বেশি পছন্দ করি। খাইয়া দেখি বিসমিল্লাহ রহমানুর রহিম। এত মজা জানে স্যার, এখলা খাই দিতাম, বাট এখলা খাওয়া দিত না, আল্লাহ গেছে তো জবাব দেওয়া লাগবো। ভালো থাকুকা, সুস্থ থাকুক। আজকে রেসিপিটা আপনার কাছে কীরকম লাগলো আমার লাভলি ভিউয়ার্স, আপনারা কমেন্ট বক্সে জানাইবাই। আশা করি আপনার কাছে ভালো লাগবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অমৃত অমৃত হলে সরিষা মাস্টার ওয়েল অ্যাড করতে পারবা, সরিষার তেল। ওটা আমি করলাম না, আই ডোন্ট নো জাফরাব্বা খাইবা কিনা, সো ডোন্ট নিড ইট।